সায়রা ম্যাডাম যদি বাসায় না থাকে তাহলে কিংবা ধর বাসায় আছে কিন্তু দরজা খুলছে না, কিংবা ধরছে দরজা খুললো কিন্তু আমাদেরকে ভেতরে যেতে বলছে না, অথবা ধরছে আমাদেরকে ভেতরে যেতে বললো কিন্তু বসতে বলছে না, অথবা ধরছে বসতে বললো খেতে বলছে না, তাহলে কিন্তু অবাক হবি না। কেন বাবা, তুই অনেক বড় সায়েন্টিস্ট না, এসব ছোটখাটো বিষয় ভুলে যাওয়াই ওদের স্বভাব। জি মানে আমরা একটু আগেই চলে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোই ঘুরেছেন, আমারও রান্না করার মেশিন রেডি হয়ে গেছে। আসুন আসুন, ভিতরে আসুন। আন্টি, আপনার মেশিনে কি কি রান্না করবে? এখন পর্যন্ত 3টি ইউনিট রেডি করেছি, ডাল, ডিম ভাজি, ভাত। তাহলে কি আমরা ডাল ভাত আর ডিম ভাজি খাবো নাকি? গাধা কোথাকার, মেশিন যেটা রান্না করে সেটাই তো খাবি। বিরিয়ানি রাখতে পারে এমন একটি মেশিন তৈরি করেন আন্টি। কে বলবি তো, বিরিয়ানিতে কত কোলেস্ট্রল তো জানিস। আস্তে আস্তে সবই হবে। যেটা তো হবে, রান্নার মূল কাজ তিনটি, ভাজা, পোড়া, সিদ্ধ। যে মেশিন এই তিনটি জিনিস করতে পারে সেই মেশিন দিয়ে পৃথিবীর সব কিছু রান্না করা যায়। সব কিছু? অবশ্যই। মেশিনের সামনে ডায়াল থাকবে, সেখানে শুধু টিপে দিলেই অটোমেটিক মেশিনে রান্না হয়ে যাবে। আপনার এমন একটি মেশিন তৈরি করা উচিত যেটা সবজি রাখবে না, দুধ গরম করবে না, তাহলে এটা অনেক বিক্রি হবে, বাচ্চারা পাগলের মতন কিনবে। থাক, তোকে আর উপদেশ দিতে হবে না, কি আবিষ্কার করতে হবে উনি সেটা খুব ভালো করে জানেন। কি বলেন? মাই গড, হাসলে আপনাকে খুব সুন্দর দেখায়। চলুন আমার সঙ্গে আসুন, আসুন আসুন। এই হচ্ছে আমার রান্না করার ইনস্ট্রুমেন্ট। এটাই বেশি? না না, এটা টেবিল। সুইচগুলো আপাতত টেবিলে সেট করেছি, মেশিনের সঙ্গে কানেকশন দেওয়া আছে। সুইচে টিপ দিলে মেশিনে রান্না হয়ে যাবে। মেশিনটা কোথায়? রান্নাঘরে। মেশিনটা বড়, একজনের বেশি জায়গা হয় না, তাই ভাবছি এই ওয়ালটা ভেঙে ফেলবো, তাহলে মেশিনটা
ডাইনিং সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। খুব ভালো হবে, যখন যেটা খেতে ইচ্ছে করবে ডাইনিং এ বসে সুইচে চিপ দেবো, অমনি রান্না করে গরম গরম রান্না হয়ে যাবে। ঠিক তাই, যা খেতে ইচ্ছে হবে তাই হবে না কিন্তু মামা, সুইচের উপরে যা লেখা তাই হবে। এখন কোন সুইচটা প্রথমে টিপবে বলো? ডিম্বাজি। তুমি টিপে দাও, আমি নিয়ে আসছি। আস্তে আস্তে মেশিনটা ছোট করতে হবে। প্রথমে শুরু করার জন্য সবসময় বড় মডেল তৈরি করতে হয়। আমাদের পুরোটা খেতে হবে? না না, যতটুকু ইচ্ছে ততটুকুই খাবে। এই ডিম্বাজিটা কমপক্ষে 24 জন খেতে পারবে। এটা তো ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, সব কিছুই বেশি বেশি করে হয়। এবার কোন সুইচটা টিপতে হবে না? আপনার যেটা খুশি। কেমন হয়েছে? খুব ভালো, ফার্স্ট ক্লাস। হ্যাঁ ফার্স্ট ক্লাস, খাবারে কোনো স্বাদ নাই কিছু নাই। সরি। না না ঠিক আছে ঠিক আছে। কিচ্ছু ঠিক না আন্টি, আপনার মেশিনের রান্নার স্বাদ যদি এরকম হয় একটা মেশিনও বিক্রি হবে না। না আসলে মানে আমি বিক্রি করার জন্য আবিষ্কার করিনি। তাহলে আমি আবিষ্কার করেছি নারী জাতিকে রান্নাঘর থেকে মুক্ত করার জন্য। এটা দিয়ে নারী জাতিদের মুক্তি হবে না আন্টি, উল্টোটা হবে। উল্টোটা হবে? যে মেশিন দিয়ে রান্না করবে
তাকে ধরে গণধোলাই দিবে। কি বলো, গণধোলে দেবে? লাঠি মারলে কেন মামা? না লাঠি মারেনি তো, পালে গেছে। ও খাবার টেবিলে বসে তুমি পা দিয়ে ফুটবল খেলছো না, এত জোরে লেগে গেছে? আন্টি তোমার এই মেশিনের উপকারের চেয়ে ক্ষতি করবে বেশি। কেন? কারণ এই মেশিনের রান্না কেউ খাবে না, আর যদি খাওয়াতে চাও তাহলে টাকা পয়সা দিয়ে খাও। কি আছে মাঝে কথা বলছিস বিল্টু, সব বিষয় নিয়ে ঠাট্টা করিস তুই, চুপ কর। আমি ঠাট্টা করছি না মামা, আমি সত্যি কথা বলছি। কি সত্যি কথা বলছিস? আমি খাচ্ছি না, আমার কাছে তো খুব ভালো লাগতেছে। তোমার কথা আলাদা, তুমি পাগল। আমি পাগল? হ্যাঁ, মা সবসময় বলে তোমার জন্মের সময় তোমার ব্রেনে অক্সিজেন সাপ্লাই কম হয়েছিল। মানে আমার আমার রিপোর্ট তো ঠিকই আছে, এই দেখুন দেখুন। না না দেখতে হবে না, মেশিন যেহেতু বলেছে অবশ্যই রান্না ঠিক আছে। ও কি বুঝে, বিল্টু সেদিনের ছেলে, ওর কথা কান দিবেন না। মেশিন ঠিক থাকতে পারে কিন্তু খাবারের স্বাদ নেই। আচ্ছা জাফর সাহেব, স্বাদটা কি? স্বাদ হচ্ছে স্বাদ মানে স্বাদ মানে টেস্ট, টেস্ট মানে আমরা আমরা যখন খাই মানে খাওয়ার সময় স্বাদ মানে টেস্ট। বুঝতে পেরেছি, তার মানে এটা হচ্ছে একটা অনুভূতি। এক্স্যাক্টলি, আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম। আমরা যখন খাই নাক একটা গন্ধ পায়, জিভে একটা অনুভূতি পায়। ঠিক তাই, দাঁত এবং মাড়ি এক ধরনের স্পর্শ অনুভব করে। তা তো করবে, জিভ দাঁত নাক মাড়ি তাদের সবগুলো নার্ভ দিয়ে মস্তিষ্কে পৌঁছায়। সেই কথাটাই তো আসল ম্যাডাম। মস্তিষ্কে সেই অনুভূতি থেকে আমরা বলি স্বাদটা ভালো না খারাপ। একদম খাঁটি কথা ম্যাডাম। তার মানে আপনি বুঝতে পেরেছেন, না একটা জিনিসের স্বাদ ভালো করার জন্য কষ্ট করে রান্না করার দরকার নেই। বলেন কি, আমি যদি খুঁজে বের করতে পারি ব্রেনের কোন জায়গাতে স্বাদ অনুভব করি আর সেই জায়গাটা যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা যেটা খাবো সেটাই সুস্বাদু মনে হবে। সত্যি? একশোবার সত্যি। আমি যদি সেই ধরনের একটা মেশিন তৈরি করতে পারি তাহলে আমরা খবরের কাগজ ছিঁড়ে ছিঁড়ে খেলেও মনে হবে কুরমো পোলাও খাচ্ছি। খবরের কাগজ? হ্যাঁ, স্পঞ্জের স্যান্ডেল খেলেও মনে হবে সন্দেশ খাচ্ছি। স্পঞ্জের স্যান্ডেল কি মনে হবে সন্দেশ? হ্যাঁ, কিরাসিন তেল খেলেও মনে হবে অরেঞ্জ জুস খাচ্ছি। পৃথিবীতে বিপ্লব ঘটে যাবে যদি ব্রেনের সেই জায়গাটা নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু সেটার জন্য যে ব্রেন অপারেশন করতে হবে, আপনাকে আগে ব্রেনের সার্জারি শিখতে হবে। যদি শিখেও যান তারপরে মনে হয়। কি মনে হয়? খবরের কাগজ, স্পঞ্জের স্যান্ডেল আর কেরাসিন খাওয়ানোর জন্য কেউ ব্রেন অপারেশন করবে না। ব্রেন অপারেশন করবে না? হ্যাঁ আমার তো তাই মনে হয়। চিন্তার বিষয়। চল আদিও চল। আন্টি আমরা যাই। কাজটা তুই ভালো করিস না বিল্টু। ঠিক আছে,
জাফর সাহেব? জি ম্যাডাম, আমি জাফর। জি জি জি, ইসলাম কুম জি। আমি মস্তিষ্ক নিয়ন্ত্রণের মেশিন আবিষ্কার করেছি। বলেন কি? হ্যাঁ, একটা গিনিপিগ দরকার, আপনি তাড়াতাড়ি চলে আসুন। হ্যালো হ্যালো ম্যাডাম, হ্যালো হ্যালো হ্যালো, এতো বিশাল আবিষ্কার, গিনিপিগ পাবো কোথায়? খরগোশলান খরগোশ থেকে একটু ছোট হয়, একটু ছোট সাদা সাদা। ও চিনছি চিনছি, বড় লোকেরা পালে 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 কিনে চাই না, তবে আমার দরকার, গিনিপিগটা দরকার, মাংস খায়। ভাই আমি কইতে পারবো না ভাই, আমার গিনিপিগ দরকার। ইন্দুরের লাহান? হ্যাঁ, ইন্দুরের খরগোশের মাঝামাঝি একটা, মগার কান দুটা বড় বড়। হ্যাঁ বড় বড় হয়েছে। এটা তো মুরগির মাঝে, এখানে তো পাইবেন না ভাই। কই বাম কই, কাম করুন মোরে ধর, সোজা দক্ষিণ দিকে যান, করবো কানাব মসজিদ করবো, গোলচক্করটা ছাইড়া মসজিদটা ছাইড়া, বাই দেখবেন সব বিদেশি কুত্তে মিলাই বেসতেছে। পরশুদিন বিকালবেলা একবার কষ্ট করে আসেন, দেখি আপনার জোগাড় করে দিতে পারি। পরশু? এছাড়া তো পাবেন না ভাই। না ভাই, আমার আজকে দরকার, খুব জরুরি। চেষ্টা করে দেখেন অন্য কোথাও পান কিনা, এই মার্কেটে যখন নাই আমার মনে হয় না অন্য কোথাও পান। জি ভাই, নাই ভাই। এই তো আমার গিনিপিগ চলে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আনতে পারিনি, কাঁচা বাজারে গিয়েছিলাম, কাঁচা বাজারে নাই, কোথাও নাই। তারপরে কাটাবনে পশু পাখির বাজার আছে না, সেখানেও গিয়েছিলাম, সেখানেও নাই। কি নেই? গিনিপিগ। আপনি হাসছেন কেন? আপনার কথা শুনে কি? আমি হাসির কি কথা বললাম? এই যে বললেন। কি বললাম? বললেন কাঁচা বাজারে গেছেন, পশু পাখির দোকানে গেছেন গিনিপিগ আনতে, এটা হাসির কথা না? এটা কেমন করে হাসির কথা হয়? আরে এইটা তো দিয়ে কাঁচা বাজার থেকে পশু পাখির দোকান থেকে আনতে হবে না, গিনিপিগ হলেন আপনি। জি জি, আমি হলাম গিনিপিগ? হ্যাঁ আপনি। মানে আপনার উপর আমার মগজ ধুলাইয়ের যন্ত্রটা পরীক্ষা করব। আমার উপর পরীক্ষা করবেন? তা না হলে কার উপর করব বলুন, কে রাজি হবে? মানে ব্রেনের ভেতরে পরীক্ষা তো, কোনো অসুবিধা হবে না তো? এক্সপেরিমেন্টের ব্যাপার, কখন কি সমস্যা হয় সেটা কি কেউ আগে থেকে বলতে পারে? তাহলে ব্রেনের মধ্যে সরাসরি পরীক্ষা করা, এটা কি সোজা কথা? কখনোই না। লেভেলের তারতম্য হতে পারে? অবশ্যই হতে পারে। বেশি হয়ে যেতে পারে? অবশ্যই হতে পারে। ব্রেন ড্যামেজও হতে পারে? কি 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 বলেন? এমন একটা জিনিস টেস্ট করার জন্য আমি ভলান্টিয়ার কোথায় পাবো বলুন? খুঁজে পাওয়া কঠিন, খুব কঠিন। শুধু কঠিন না, কেউ রাজিই হবে না।
এ তো মুশকিলের কথা। সেই জন্যই তো আপনাকে ফোন করলাম, আপনি এক কথায় রাজি হয়ে গেলেন। কি চমৎকার মানুষ আপনি! না মানে ইয়ে আমি বলছিলাম কি যে আপনি জানেন আপনি কি বলবেন। হ্যাঁ, আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনি জানেন। জানি আপনি বলবেন বিজ্ঞানের ব জানেন না, কিন্তু বিজ্ঞানের উন্নতির জন্য আপনি জীবন দিতেও রাজি আছেন, ঠিক কি না? ঠিক। বিজ্ঞানের উন্নতি কি একদিনে হয়েছে? না, হাজার হাজার বছর লেগেছে। এই হাজার হাজার বছর লক্ষ লক্ষ লোক বিজ্ঞানের জন্য জীবন দিয়েছে, আমরা তাদের নামও জানি না, জানার চেষ্টাও করি না। ভলান্টিয়াররা কি মারা যায়? যায় না, অবশ্যই মারা যায়। যাকগে, এসব বিষয় নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করতে চাই না, আপনি নার্ভাস হয়ে যাবেন। আসুন, আমার সঙ্গে আসুন। সেটা ব্যবহার করা হয়। ইন্টারনেট থেকে ডাউনলোড করে আমি সেটা এখানেই তৈরি করেছি, এখন শুধু এটা পরীক্ষা করে দেখা। পরীক্ষা? আপনার মাথায় এটা লাগিয়ে পরীক্ষা করব। প্রথমে এক ধরনের স্বাদ অনুভব করবেন, মনে হবে পোলাও কুরমা খাচ্ছেন। যদি মনে না হয়, যদি অন্য কিছু হয়, সেটা দেখতে হবে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটাই গবেষণা, এটাই বিজ্ঞান। বসুন বসুন, আরে বসুন না, বসবো। বসুন বসুন বলছি। কখন কি হয় কেউ বলতে পারে? দেখা গেল আপনি শরীরে খিচুড়ি উঠতে পারে, হাত পা ছুড়াছুড়ি করতে পারেন, রিস্ক নিয়ে লাভটা কি? সুন্দর একটা স্বাদ পাওয়ার কথা, সেটা যতক্ষণ না পাচ্ছেন আমি পাওয়ারটা বাড়াচ্ছি। না 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 না, আপনার এই যন্ত্র মোটেই কাজ করছে না। ভালো স্বাদ পাওয়ার কথা বললাম, কে বললো কাজ করছে না? পুরোপুরি কাজ করছে, ভালো না হোক খারাপটা তো পেয়েছেন। দুটো কি এক জিনিস হলো? এক না হলেও খুব কাছাকাছি। পচাই দূরের স্বাদ আর পোলাও কুরমার স্বাদ এক। ব্রেনের যে অংশে স্বাদের অনুভূতি, সেখানে ভালো আর খারাপ খুবই কাছাকাছি। খারাপটা যখন পেয়েছি, খোঁজাখুঁজি করলে ভালোটাও পেয়ে যাবো। খুঁজলে মানে? কিভাবে খুঁজলে? আপনার ব্রেনে যে জায়গাটায় কাজ করছি সেই জায়গাটা সরিয়ে অন্য জায়গায় দেবো, এভাবে খোঁজাখুঁজি করলে পেয়ে যাবো। কি বললেন? এক জায়গায় না পেলে অন্য জায়গায় দেবো, এভাবে খোঁজাখুঁজি করলে পেয়ে যাবো। আমি রাজি না, আমার ব্রেন নিয়ে আপনাকে আর ঘাটাঘাটি করতে দেবো না। এটা কি বলছেন আপনি? এত আগ্রহ নিয়ে আপনি ভলেন্টিয়ার হয়েছেন, এখন বলছেন আপনি রাজি না? এটা যদি বিজ্ঞানের জগতে জানাজানি হয়ে যায় কিভাবে ভেবে দেখেছেন? যা হবার হোক, ছেলে মানুষই করবে না জাফর ইকবাল সাহেব। এখন আমি অন্য জায়গায় ইনস্ট্রুমেন্টেশন দিচ্ছি, দেখি কি হয়। না না, ও
আপনি হাসছেন কেন? না কিছু না। এখন বৈজ্ঞানিক গবেষণা হচ্ছে, এর মাঝে যদি আপনি হাসি তামাশা করেন তাহলে কাজ করবো কেমন করে? না না ঠিক আছে, আমি আর হাসবো না। আপনি একটু সরে বসেন, আপনাকে দেখলে আমার হাসি আসে। কি বললেন আপনি? আমাকে দেখে হাসি পেয়ে যাচ্ছে? আপনার চেহারা কি হয়েছে? আমার চেহারা আয়নাতে কখনো দেখেননি? মনে হচ্ছে যে আপনার নাকটা অন্য জায়গা থেকে তুলে এনে সুপার গ্লু লাগিয়ে দিয়েছে। সুপার গ্লু দিয়ে? মনে হচ্ছে যে সুপার গ্লু দিয়ে আপনার নাকটা তুলে এনে লাগানোর পর দেড় টনি একটা ট্রাক আপনার নাকের উপর দিয়ে চলে গেছে। আপনার পুরো নাকটা একটু ফ্ল্যাট চ্যাপটা এবং দেখুন জাফর ইকবাল সাহেব, আমার ধারণা ছিল আপনি খুব বুদ্ধিমান না হলেও মোটামুটি একজন ভদ্র মানুষ। আপনি আমার চেহারা নিয়ে হাসাহাসি করবেন কি আমি কখনো ধারণা করতে পারিনি। ওকে স্যার, আমার অন্যায় হয়ে গেছে, আই এম সরি, আই এম সরি অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। এই যে আমি এখন থেকে আমার মুখে একদম ছিটকিনি লাগিয়ে দিলাম, হাসবো না। হ্যাঁ, শুধু শুধু ফ্যাক ফ্যাক করে হাসবেন না। আপনার ব্রেনে এখন 10 dB পাওয়ার যাচ্ছে, এটাকে বাড়িয়ে দিচ্ছি, আপনার কি অনুভূতি হয় আমাকে বলবেন। ঠিক আছে ঠিক আছে, 10 থেকে বাড়িয়ে 14 dB করে দিলাম। ঠিক আছে। আপনাকে বললাম আপনি হাসবেন না, শুধু বলবেন আপনার কেমন লাগছে। আপনি আবার হাসছেন। আপনার চোখ চোখ গানও করলে? হ্যাঁ, সারা আন্টির সাথে প্রেম ভালোবাসার কথা বলতে তোমার লজ্জা লাগেনি? আরে শুধু তো সারা আন্টির জন্য না, আমার অফিসের বস আছে না তার জন্য, আরে এমন কি তোর জন্য আমার মায়া মমতা একসঙ্গে জেগে উঠলো। ও আমার জন্য? আরে শুধু তো তোর জন্য না, কালকে রাতে মশারির ভেতরে রাত 2:30 সময় যে বেয়াদ মশাটা আমাকে কামড় দিয়েছিল, আমি যে আরে তোকে না ওই মশাটাকে থাপ্পড় দিয়ে মারছিলাম না, তার জন্য একসঙ্গে আমার মায়া মমতা জেগে উঠলো। ওয়াও।
হ্যাঁ আন্টি, আমার মস্তিষ্কের সমস্ত সৃজনশীল জায়গাগুলো বের করে ফেলেছে। তোমার মাথায় আবার ক্রিয়েটিভিটি আছে? কি আমার মাথায় ক্রিয়েটিভিটি নাই? কার তা কোথায় গেল? তো স্যার আন্টি, একদিন আমার এই মাথার এই জায়গাটা স্টিমুলেশন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভেতর একজন চিত্রশিল্পীর জন্ম হয়ে গেল। আমার হাত নিষ্পিস করতে শুরু করে দিল ছবি আঁকার জন্য। তাই নাকি? হ্যাঁ, আমি একবার আমার এক ফ্রেন্ডকে নিয়ে পেন্টিং এক্সিবিশনে গেছিলাম। ছবির মাথা মুন্ড কিছুই বুঝে না, আমি এখন সেই সব ছবির সব অর্থ বুঝি। ব্যাংকক, এস এম সুলতান, শিল্পাচার্য জয়নুল আবেদিন, সবার ছবি বুঝি। মামা, তাহলে তুমি বিখ্যাত হয়ে যেতে। তোমার নাম হতো পেন্টার মোহাম্মদ জাফর ইকবাল। আরে তুই তো আসল মজার কথাটা শুনিসই নি এখনো। আজ কেমন লাগছে? হে সায়রা, তোমার আবিষ্কার যেন আকাশের পায়রা। কি হয়েছে আপনার? নিজেকে কেমন যেন কবি কবি লাগছে। দাড়ি না কামিয়ে চুল লম্বা লম্বা রাখার জন্য কেমন যেন একটা চাপ অনুভব করছি। এই কথাটা আমার পছন্দ হলো না ম্যাডাম। কি বলেন আপনি, এই নিউজ ছাপতে হবে পত্রিকায়, খবর কাগজে, ডেইলি নিউজে, আর টেলিভিশন ইন্টারভিউ দিতে হবে ম্যাডাম। সত্যি 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 আপনি পাগল হয়ে গেছেন। খুব ব্যস্ত, দেখা করতে পারবেন না। বাইরে নিয়ে চারটা পত্র অফিসে গেছে, সব সম্পাদকরা ব্যস্ত। আমরা কি করবো বলেন? স্যারের অর্ডার। আমি লিখবো মহিলা সায়েন্টিস্টের কথা, আমার রুটি রোজগার সব বন্ধ হয়ে যাবে। আরে ভাই, আমার কি মাথা খারাপ হয়েছে? প্লিজ ভাই, অন্য জায়গায় যোগাযোগ করুন, যান যান, অযথা সময় নষ্ট করবেন না। আমার আবার নামাজের সময় হয়ে গেছে। আসুন আসুন, যান যান, আসসালামু আলাইকুম। আমাদের পার্টির কাজ তো? হ্যাঁ, পাঠিয়ে দিন, আমি ছাপিয়ে দেবো, কোনো চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েলকাম স্যার। আচ্ছা, কোন পার্টি? কোন পার্টি মানে? মানে কোন পার্টি? আমাদের এটা পার্টির পত্রিকা অফিস, আমাদের পার্টির না হলে ছাপানো যাবে না। সে তো কোনো পার্টি করে না। গুড, তাহলে আজই পার্টিতে মেম্বার হতে বলুন। মহিলা শাখাও আছে, তাদের মিটিং মিছিলে যেতে হবে কিন্তু। আরে কি বলছেন আপনি, সে একজন সায়েন্টিস্ট, সে কেন মিটিং মিছিলে যাবে? দেখুন ভাই, আপনার জন্যে আমার এতটুকু সময় নষ্ট করার ইচ্ছা নেই, আপনি এখন আসতে পারেন। একটু রগ রগে করতে হবে, কিছু স্ক্যান্ডাল ঢুকাইতে হবে আর কি। স্ক্যান্ডাল? হ্যাঁ, খুঁজলে পাওয়া যায়, আর না পাওয়া গেলে অসুবিধা নেই, আমরা স্ক্যান্ডাল ঢুকিয়ে দেব, পাবলিক কপ কপ করে খাবে। কপ কপ করে খাবে। বুঝলি বিল্টু? বলো। এতদিন জানতাম পত্রিকার খবর নাকি পড়ার জিনিস,
এখন জানলাম পত্রিকার খবর নাকি খাবার জিনিস, কপ কপ করে নাকি খায়। আরো কিছু জানার সুযোগ আমার ছিল, কিন্তু পত্রিকার সম্পাদক স্ক্যান্ডাল নিয়ে এমন উৎসাহ দেখালো আমার মেজাজে খারাপ হয়ে গেল। আমি কোনো কিছু না বলে চলে এসেছি, ভালো করছি না? থাক বাবা, রাগ করে না। মামা, রাগ করে না। আচ্ছা, তোমার না একটা চিঠি মোমের আলো পত্রিকাতে ছাপা ছিল। তুই তো ভালো একটা জিনিস মনে করেছিস। হ্যাঁ, ছাপা হয়েছিল তো, সেখানে যাও। তাদের উপর আমার একটা অধিকার আছে, তাই না? হ্যাঁ যাবো। হ্যাঁ যাও। তুই ফাজলামি করিস না তোমার সঙ্গে। আরে না, যাও। দেখ, মামার সঙ্গে বাদরামি করবি না। না, সত্যি যাও। যাবো। হ্যাঁ, আমি এখনই যাই। যাও যাও। হ্যাঁ যাও। গেলাম। বিজ্ঞান, বিজ্ঞানের আবিষ্কারের উপর খবর? হ্যাঁ, খুব সাংঘাতিক আবিষ্কার। আমি তো বিজ্ঞানের বউ বুঝি না, তাই আবিষ্কার সম্বন্ধে কিছু বুঝতে পারবো না। তবে তবে কি, আমাদের বিজ্ঞানের পাতা দেখার জন্য আমরা বিজ্ঞানের প্রফেসরের সাথে যোগাযোগ রাখি, তিনি এই ব্যাপারগুলো দেখেন। সবচেয়ে ভালো হয় আপনি যদি আগে ওই প্রফেসরের সাথে দেখা করেন। কি নাম প্রফেসর? প্রফেসর এম জি আলী। হ্যালো, বুঝতেই তো পাচ্ছেন মোমের আলোর মতো এত বড় একটা পত্রিকা তো আর সহজ ব্যাপার না। ইচ্ছে করলে সেখানে একটা কিছু ছাপা যায় না। আমার কথায় কাজ হয়, কিন্তু সেই জন্য তো আপনার কাছে ফোন করেছি। ফোনে কি আর সব কাজ হয়? পত্রিকায় একটা কিছু ছাপা হলে সেটা ন্যাশনাল ব্যাপার হয়ে যাবে, বিজনেস কমিউনিটি ইন্টারেস্ট দেখাবে, লাখ লাখ টাকার ট্রানজেকশন হবে। স্যার, স্যার আমি কি আবিষ্কারটা নিয়ে আসবো? আবিষ্কার কি আর নিয়ে আসা যায়? যেটা আনলে কাজ হবে সেটা নিয়ে আসুন। একটা পেট মোটা এনভেলপ নিয়ে আসুন। স্যার, যিনি আবিষ্কার করেছেন তাকে শুনে আসবো? আপনি মনে হয় আমার কথা বুঝতে পারছেন না। আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখব, এটাই দুনিয়ার নিয়ম। স্যার জি, আমি বুঝতে পেরেছি স্যার। জি জি, বুঝেছি। আগামীকাল আমি আপনার বাসায় আসবো, তখন সামনাসামনি আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখব, আমরা দেখে একজন আরেকজনের সঙ্গে পরিচিত হব, তাই না স্যার? কি হলো মামা? বুঝতে পারলাম না রে বিল্টু, প্রফেসর সাহেব কেন যেন আমার উপর খুব বিরক্ত মনে হলো। অবশ্য আমি কিছু মনে করিনি। কেন বিরক্ত হবো কেন আমি? হ্যাঁ, কাজটা যে আমার, কিছুটা হজম করতে হবে না। যদি কোনো রকমই প্রফেসর সাহেবকে একটু নরম করতে পারি, তাহলে পত্রিকায় আমার একটা ছবি ছাপা হবে। বিল্টু রে, আমার সারা জীবনের সব পত্রিকায় একটা ছবি, একটা ছবি রে বিল্টু। তাই বলে সব কিছু হজম করে ফেলবা? হ্যাঁ, করতে তো হবে, উপায় কি? লোকটা কেমন? লোকটা হচ্ছে ইউনিভার্সিটির টিচার, বুঝছিস? টিচার কি, প্রফেসর, প্রফেসর। কিন্তু কথাবার্তা শুনে মনে হয় ঢাকা শহরে ওই কোচিং সেন্টার আছে না, স্কুল কলেজের যে কোচিং সেন্টার, সেগুলোতে পড়ায়। আর আর প্রত্যেকটা কথা শেষে হে 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 করে হাসে। এই হাসির অর্থটা কিন্তু আমি বুঝলাম না। যাই হোক, তো স্যার আমটাকে আমার একটা রিকোয়েস্ট করতে হবে ব্যাপারে। আমি কোথাও যেতে পারবো না, আমি কোথাও যাবো না, আমি যাবো না। না গেলে কেমন করে হবে ম্যাডাম? পত্রিকা নিউজ ছাপতে হলে একটু কষ্ট করতে হবে না? আমি চুরি করেছি না ডাকাতি করেছি, পত্রিকা ছবি ছাপাতে হবে? আপনি বুঝতে পারছেন না ম্যাডাম, এটা একটা বিরাট সুযোগ। পত্রিকা আপনার সঙ্গে আমার একটা ছবি ছাপা হবে, আমি দর্জনকে গিয়ে দেখাতাম ম্যাডাম, প্লিজ। আপনার আপনার যখন এতই শখ ট্রাস্কে নিয়ে স্টিমুলেটার নিয়ে, আপনি একাই চলে যান।
আমি যাব? ম্যাডাম, আমি যন্ত্রটার নামটা পর্যন্ত কি জানো না, স্ক্রিনটির কি মডুলেশন কি আমি উচ্চারণ করতে পারি না ম্যাডাম। আমি 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 আপনাকে শিখিয়ে দেবো, সব শিখিয়ে দেবো, প্লিজ। ম্যাডাম, আমি টেলিভিশনটা ঠিক মতো চালাতে পারি। দেখো, ট্রান্সক্লিয়ার স্টিমুলেটর চালানো টেলিভিশনের চাইতেও খুব খুব সোজা। আমি একা যাব, প্লিজ প্লিজ, আপনি একা যান প্লিজ। আমি যন্ত্রটা নিয়ে এসেছি স্যার। বসুন বসুন বসুন। থ্যাংক ইউ স্যার। যা আনতে বলেছিলাম তা এনেছেন? সায়েন্টিস্ট স্যার উনি আসতে রাজি হলেন, আমাকে একা পাঠিয়ে দিয়েছেন। সায়েন্টিস্টের কথা কে বলেছে আপনাকে? আপনাকে যে এনভেলপ আনতে বলেছিলাম সেটা এনেছেন? আপনারা কিচ্ছু বলেন না, আপনাদের সঙ্গে কথা বলা মানে শুধু শুধু সময় নষ্ট। স্যার আপনি শুধু যন্ত্রটা একবার পরীক্ষা করে দেখেন স্যার, এই যন্ত্রটা না বুঝে স্যার 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 ভুলে গেছি স্যার, মনে আছে স্যার, ট্রান্সক্রেনিয়াল স্টিমুলেটর স্টিমুলেটর স্যার। এটা ছাতা মাথা যাই হোক দেখে যান, আমি দেখে নেবো স্যার। আপনি দেখতে পারবেন না তো স্যার? আমি দেখিয়ে দিই স্যার কীভাবে কাজ করে স্যার, দেখাবো স্যার। শুনুন, একটা সিস্টেম কী করে চলছে সেটা আপনি জানেন না, আর একটা যন্ত্র কী করে চলবে সেটা আপনি কী করে আমাকে দেখাবেন স্যার? এই যন্ত্রটা আপনার ফ্যামিলির জন্য খুব দরকার স্যার। আপনি কী বলতে চাচ্ছেন? আমি দরজার পাশে দাঁড়িয়ে আপনাদের ঝগড়া ঝাঁটি সব কিছু শুনে ফেলেছি স্যার। স্যার ম্যাডাম সালাম। ওয়ালাইকুম সালাম। কি আপনার এত বড় সাহস দরজার বাইরে দাঁড়িয়ে আপনি আমাদের ব্যক্তিগত কথা শোনেন? ম্যাডাম ছোট্ট একটা কথা বলি? বলেন স্যার, যদি অনুমতি করেন স্যার। বলুন, আমাদের এই যে চোখ, চোখের সামনে পাতা আছে, আমরা যদি চোখ বন্ধ করে ফেলি চোখে আর দেখি না, তাই না স্যার? কিন্তু এই যে দুই কান স্যার, কানের উপর কোনো পাতা নেই, কানের শোনা তো আপনি বন্ধ করতে পারবেন না ম্যাডাম। তাই বলে আপনি? আপনি শুধু এই যন্ত্রটা ব্যবহার করে দেখেন, দেখবেন আপনাদের ঝগড়া ঝাঁটি সবকিছু বন্ধ হয়ে যাবে। কিভাবে সেটা সম্ভব? এই চামচেকে যে বাসায় থাকে সে বাসায় কি ঝগড়া ঝাঁটি বন্ধ হতে পারে? মুখ সামলে কথা বলো, নইলে কিন্তু খুনাখুনি হয়ে যাবে। কি তুমি আমাকে খুন করবে? তোমার এত বড় সাহস? আপনারা ঝগড়া না করে শুধু এই যন্ত্রটা ব্যবহার করে দেখেন। কি হবে এই যন্ত্র ব্যবহার করলে? এই যে দেখছেন রিমোটটা, এখানে অনেকগুলো বোতাম আছে, একটা বোতামে লেখা আছে ভালোবাসা। ভালোবাসা বোতামে চাপ দিতেই আপনার স্বামীর প্রতি আপনার তীব্র ভালোবাসা জেগে উঠবে। বোতাম টিপলেই হবে? আগে এই যন্ত্রটার পাওয়ার অন করে এই হেলমেটটা মাথায় পরে নিতে হবে। তাহলে এই চামচিকাটার জন্য আমার ভালোবাসা হবে? হ্যাঁ ম্যাডাম, এই চামচিকার জন্য ভালোবাসা। যাকে দেখলেই মনে হয় ছারপোকার মতো টিপে মেরে ফেলি, তার জন্য ভালোবাসা। যার চেহারাটা চুচুর মতো, স্বভাবটা চিকার মতো, তার জন্য ভালোবাসা। ঠিক আছে, লাগান দিয়ে আপনার যন্ত্রটা আমার মাথায়, দেখি এটা কি কাজ করে। স্যার দেবো স্যার, স্যার দেখছি স্যার, হাতে নেন স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। ম্যাডাম, আমি এখন আমার এই রিমোটের ভালোবাসার বোতামে হালকা করে একটা চাপ দিচ্ছি। ম্যাডাম, আমি এখন রিমোটের পাওয়ারটা একটু একটু
গো, তুমি এরকম মুখ শুকনো করে আছো কেন? আমার পাশে এসে বসো। ওগো, আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি, কত নিষ্ঠুরের মতো ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও গো। আমি পাওয়ারটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি। ওগো গোজু, ওগো সোনামণি, ওগো আমার আকাশের চাঁদ, আমি কত নিষ্ঠুরের মতো তোমার নাকে ঘুষি মেরেছি। আমার হৃদয়ের টুকরোর উপর আমি কেমন করে অত্যাচার করতে পারলাম? হাবিয়ার দোজোগে আমার জায়গা হবে না, আমার কি হবে গো গোজু? আমি কোথায় যাব গো গোজু? বলো তুমি আমাকে ক্ষমা করেছ, বলো গো আমার সোনার টুকরা, আমার চাঁদের খনি, তুমি বলো। তা না হলে আমি তোমার পায়ে মাথা রেখে আত্মঘাতী হব। আমি এই জীবন রাখবো না, কিছুতেই রাখবো না, বলো না। কি আশ্চর্য, কি আচানক ব্যাপার! দেখেছো যন্ত্রটা কিরকম কাজ করে? স্যার, যন্ত্রটার নাম হচ্ছে ট্রান্সক্রেনিয়াল স্টিমুলেটর। মস্তিষ্কের নির্দিষ্ট একটা জায়গায় উচ্চ 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 কম্পনের উচ্চ কম্পনের চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে এখানে স্টিমুলেশন দেওয়া হয়। স্টিমুলেশন দিয়ে এক এক সময় এক এক রকমের অনুভূতি জাগিয়ে তোলা যায়। যেমন মনে করেন, এটা কে তৈরি করেছে? একজন মহিলা সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে সায়রা সায়েন্টিস্ট। আচ্ছা, এটা দিয়ে কী কী অনুভূতি তৈরি করা যায়? স্যার, রাগ, দুঃখ, ক্ষোভ, আনন্দ, বেদনা, ভালোবাসা, সুখ, সব স্যার। আচ্ছা, কেমন করে চালায়? খুব সোজা স্যার, আপনি শুধু প্রথমে পাওয়ারটা অন করবেন স্যার, তারপর রিমোট কন্ট্রোল দিয়ে চালাবেন স্যার, খুব সোজা। ঠিক আছে জাফর ইকবাল স্যার, আপনি যন্ত্রটা রেখে যান, আমি দেখি তারপর পত্রিকায় কী করে রিপোর্ট করা যায় সেটা নিয়ে ভাববো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, আমি কি এখন আসবো? আসুন আসবো ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসুন। সালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার, একটা কথা স্যার, কাউকে কিছু বলবেন না স্যার। তাই বলে কি তুমি যাকে চেনো না জানো না তার পাশে যন্ত্রটা রেখে আসবে? তাকে আমি চিনি না, গাদ্যগোদাগার। আমি নিজে গিয়ে তার বাসা যন্ত্রটা রেখে আসলাম, তার সঙ্গে আমার একটা পরিচয় হয়ে গেল না? কিন্তু এভাবে কি মানুষকে বিশ্বাস করা উচিত? কি কথা বলো না কেন? এটা তো ঠিক বলছিস বিল্টু, যন্ত্রটা তো রেখে আসা ঠিক হয় না, আমিও রেখে আসতে চাই না বিল্টু, কিন্তু কী করবো বল না? স্যারের পারমিশন ছাড়া দৈনিক মোমের আলো কোনো রিপোর্ট ছাপবে না, রিপোর্ট না ছাপলে তো আমার কোনো ছবিও ছাপাবে না, কী করে গোনা? তবে স্যার, মোল্লা গোসফুর আলী নিজ চোখে পুরো যন্ত্রটা দেখেছে, খুব ভালো করে দেখেছে, নিশ্চয়ই ভালো একটা রিপোর্ট লিখবে, তুই দেখিস। স্যার আন্টির সাথে তুমিও বিখ্যাত হয়ে যাচ্ছ। ওরে বিল্টু রে, আমি কি এমনি খাটাখাটনি করতেছি? খেলনা কি বলছেন? না না, ওটা একটা যুগান্তকারী আবিষ্কার। কি বলছেন আবিষ্কার? আপনাদের নিয়ে এই একটা সমস্যা, বুঝতে পেরেছেন? কোনটা আবিষ্কার কোনটা খেলনা এই পার্থক্যটা করতে পারেন না। কি বলছেন আপনি? আপনি কি মনে করতে পারছেন আপনার স্ত্রীর মাথায় যন্ত্রটা দিয়ে পরীক্ষা করলাম, আপনাকে আদর করে খুব সুইট করে গোজু বলে ডাকলো? ঠাট্টা, সব ঠাট্টা। আমার স্ত্রী ঠাট্টা করছিল আপনি বুঝতেই পারেন? অসম্ভব, এটা হতেই পারে না। আপনি আমার বাসায় এসে আমার সঙ্গে গলাবাজি করছেন, আপনার সহস্ত কম না? আপনি আমার সাথে মিথ্যা কথা বলবেন আর আমি সহ্য করবো? আপনি চলে যাবার পর আমি ওই খেলনাটা এক ঘন্টা পরীক্ষা করেছি, কোনো কাজই করেনি, মাঝে মধ্যে শুধু টুংটান শব্দ করেছে, মাঝখান থেকে হেলমেটের সাইড লেগে আমার কানটা কেটে গেছে। পিচ্ছি কথা, এটা দেখলে বোঝা যায় যে আপনি শেভ করতে গিয়ে কেটে ফেলেছেন। শেভ কি করে করতে হয় আমি জানি, আপনার জন্মের আগে থেকে আমি শেভ করি। আসলে পুরো বিষয়টা একটা ভাওতাবাজি, মানুষকে ঠকাবার চেষ্টা। আপনার নামে কেস করা উচিত 420 ধারায়। ভাওতাবাজি কে করেছে সেটা আমি খুব ভালো করে জানি। জানলে তো ভালোই, আপনি আমার অনেক সময় নষ্ট করেছেন। ঠিক আছে,
আমি আপনার অনেক সময় নষ্ট করেছি, আর সময় নষ্ট করব না। আপনি আমার যন্ত্রটা দিয়ে দিন, ট্রান্সক্রেনিয়াল স্টিমুলেটর। আপনার যন্ত্র নিয়ে আমি বসে আছি নাকি? মানে আমার বাসায় আপনি সব জঞ্জাল ফেলে যাবেন আর আমি সেটা সহ্য করব? কি বলছেন আমি বুঝতে পারছি না। বলছি যে আপনার ওই জঞ্জাল আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়েছেন? হ্যাঁ, কোথায় ফেলেছেন? বাসার সামনে ময়লা ফেলার জায়গায়। আপনি আমার জিনিস ফেলে দিয়েছেন মানে? আপনাদের জিনিস কে বলেছে? আপনি গতকাল আমাকে দিয়ে গেলেন না? আমি আপনাকে দেখতে দিয়েছিলাম, ফেলে দিতে তো দেয়নি। আপনি কি জন্য দিয়েছেন সেটা তো আমার জানার বিষয় না। আপনার কাজ আপনি করেছেন, আমার কাজ আমি করেছি, আপনার ফেলে দিয়েছি। আপনার নামে আমি থানায় কেস করব। জিডি করেন গিয়ে, করে দেখেন কত ধানে কত চাল। পুলিশ কাউকে ভয় পায় না, শুধু খবরের কাগজের লোককে ভয় পায়। আমি সেই খবরের কাগজের লোক, শুধু একটা টেলিফোন করে দেবো, আপনি থানায় যাওয়া মাত্র ক্যাক করে ধরে ধরেই অ্যারেস্ট, তারপর রিমান্ডে। রিমান্ড বোঝেন? কি বলছেন, এটা কি মগের মূল্য? খবরের কাগজ পড়েন? পড়েন? দেশের অবস্থা এখন মগের মূল্যকের চাইতে খারাপ। এই বিষয়টা নিয়ে আর ডেলিভারি করবেন না। ডেলিভারি করলে প্রথমে আপনাকে আর ওই মহিলা সায়েন্টিস্টকে নিয়ে জঘন্য জঘন্য খবর পেপারে ছাপা, তারপরেও যদি ক্ষান্ত না হন তখন অন্য ব্যবস্থা নেব। অন্য কী ব্যবস্থা? গলা কাটা বক্করের নাম শুনেছেন? শুনেছি। তার নামে 27টা কেস আছে, এর মধ্যে 12টা হচ্ছে মায়েরা কেস। পুলিশের সাধ্যে নেই তাকে ধরে, সবার নাকের ডগার উপর দিয়ে সে ঘুরে বেড়ায়। গলা কাটা বক্কর মনে? অবশ্যই, আমার কথায় ওঠে, আমার কথায় বসে। তার মোবাইলে আমার নাম্বার ঠিকানা আছে, শুধু একটা মিস কল দেব। সাহেরা যখন শুনবে তার এই ট্রান্সক্রেনিয়াল স্টিমুলেটর যন্ত্রটা প্রফেসর গজনফর আলী চুরি করে রেখে দিয়েছে, তখন কি হবে? টেনশনে তো আমার পেটের ভাত চাল হয়ে যাচ্ছে। পেটের ভাত চাল হোক, ডাল হোক, আর যা কিছুই হোক, সাহেরাকে আমার কথাটা জানাতে হবে। দিনে দুপুরে এত বড় একটা ডাকাতি হলো আর আপনি হাসছেন? ছোট্ট একটা যন্ত্র চুরি হয়ে গেছে, বা রেখে দিয়েছে, রাখতে দিন, তার ওয়াইফের ভালোবাসার জন্য করেছে। আহা, বেচারা। বেচারা? আপনি কাকে বেচারা বলছেন? ও তো একটা বদমাস, ওর 100 বছর জেল হওয়া উচিত। দেখুন, সবার লাইফটাই যদি ভালো হতো তাহলে মানুষের জীবনটা বোরিং হয়ে যেত। তার জন্য কেউ হয়েছে খারাপ, কেউ হয়েছে ভালো, আবার কেউ হয় এই গজনফুলের মতো বদমাইশ। কিন্তু আপনার এত মূল্যবান এই যন্ত্রটা? কে বলেছে মূল্যবান? এই কয়েকটা কয়েল, পুরনো একটা পাওয়ার সাপ্লাই, পুরনো একটা হেলমেট, এই ধরুন 2000 টাকার মতো লেগেছে। আর আপনার পরিশ্রম? কে বলেছে পরিশ্রম? আমার এসব কাজ করতে এতটুকু পরিশ্রম মনে হয় না। তাই বলে ওই বদমাইশ গজনফুল আলী এত সুন্দর জিনিসটা নিয়ে যাবে? আপনি কোনো চিন্তা করবেন না, ট্রান্সক্রেনিয়াল স্টিমুলেটর কীভাবে তৈরি করতে হয় আমি জানি। দরকার হলে আমি ডজন তৈরি করে দেব। তাই বলে একজন মানুষ এত বড় একটা অন্যায় করে পার পেয়ে যাবে, তার কোনো শাস্তি হবে না? অন্যায় শাস্তি? পেপার লাগবে, পেপার, গরম খবর, পেপার লাগবে, পেপার লাগবে ভাই, গরম খবর, পেপার, পেপার, পেপার লাগবো ভাই, পেপার, পেপার, গরম খবর ভাই, পেপার লাগবো, পেপার নেন একটা। পেপার কিনে কোনো লাভ আছে মেয়ে? প্রত্যেকদিন তো একই খবর আছে ভাই। বাংলাদেশে এক লোক কবিতা লিখে বিশ্ববিখ্যাত হয়ে গেছে, প্রফেসর এম জে আলী। কে? প্রফেসর এম জে আলী। কার নাম বললেন? প্রফেসর এম জে আলী। কই?
I'm losing my grip. What was that? আমার খুব জানতে ইচ্ছে করছে আপনি একজন বিজ্ঞানের প্রফেসর হয়ে কবিতা গান এবং ছবি আঁকায় উৎসাহী হলেন কেন? দেখুন, সৃজনশীলতা হচ্ছে একটা অনুভবের ব্যাপার। সারা জীবন বিজ্ঞান নিয়ে কাজ করেছি, হঠাৎ ভাবলাম সাহিত্য শিল্প সংস্কৃতিতে পদচারণা রাখা দরকার। কিন্তু আপনার পদচারণা তো ভীরু পদচারণা নয়, সাহসী এবং দীপ্ত পদচারণা। দেখুন, প্রতিভার বিষয়টি কোনো নিয়ম কানুন দিয়ে ব্যাখ্যা করা যায় না। পত্রপত্রিকা থেকে জানতে পারলাম আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ আবিষ্কার আমাদের সবার সামনে উপস্থাপন করবেন, সে সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কি? সে বিষয়টি না হয় চমকি থেকে যাক, আগামী মঙ্গলবার টেলিভিশন পর্দায় দেখবেন। কি হলো, আপনি তো রাগ করছেন কেন? রাগ করবো না, এই বড় বদমাশ, সে যে শুধু আপনার যন্ত্রটা চুরি করেছে তাই না, এখন সে যন্ত্র ব্যবহার করে কবি হয়েছে, গায়ক হয়েছে, শিল্পী হয়েছে। তাতে ক্ষতি কি হয়েছে? ক্ষতি হয়নি না তো? কোনো ক্ষতি হয়নি না? আমি কি ওই বেটা বদমাশের মতো গায়ক হতে পারতাম না, শিল্পী হতে পারতাম না, চিত্রশিল্পী হতে পারতাম না, বলেন পারতাম না? পারতেন, কিন্তু আপনি ওদের মতো শয়তান বদমাইশ না, আপনি হলেন সাদা সিদে মানুষ। এটা অবশ্য ঠিক বলেছেন, আমি হাজার চেষ্টা করলেও এই বেটার মতো জঘন্য কোনো কাজ করতে পারতাম না। অন্যের আবিষ্কারকে কখনো নিজের সম্পত্তি ভাবতে পারতাম না, কখনো পারতাম না। কিন্তু পত্র পত্রিকা টেলিভিশন সব কিছু খুললে বেটার সাক্ষাৎকার, বড় বড় কথা বলে, সে আবার বিভিন্ন সংগঠন তাকে পুরস্কৃত করে। আমার জীবনের প্রতি ঘৃণা ধরে গেছে, আমার ইচ্ছা করছে বেটাকে খুন করে একদম ফাঁসিতে ঝুলি। কিন্তু তাতেও সমস্যার সমাধান হবে না, বদমাইশটা তখন শহীদ হয়ে যাবে, তার নামে স্মৃতিসৌধ হবে। তাই বলে সে যখন যা কিছু করবে সব কিছু মেনে নিতে হবে? কথা বল না, চুপ করে আছে, দেখ কথা বলছেন না কেন? মানুষটাকে শাস্তি দেবার সময় এসে গেছে, কি বল? 100 বার। তাহলে দেখা হবে আগামী মঙ্গলবারে। কোথায় দেখা হবে? জনসম্মুখে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা একজন এমন মানুষের মুখোমুখি হব যিনি বিজ্ঞানের একজন প্রফেসর হওয়া সত্ত্বেও আমাদেরকে অবাক করেছেন তার শিল্প সাহিত্যে চর্চার মাধ্যমে। হ্যাঁ দর্শক, তিনি আমাদের সবার প্রিয় মোল্লা গজনফর আলী। দর্শক, আজ তিনি আমাদের সকলের সামনে উপস্থাপন করতে যাচ্ছেন তার এক যুগান্তকারী আবিষ্কার। উপস্থিত সুধী এবং সাংবাদিক বৃন্দ, নিমন্ত্রণ পত্রে আপনারা যে আবিষ্কারের কথা জেনেছেন আমি জানি আপনারা তা বিশ্বাস করেননি। আপনাদের জায়গায় আমি হলে আমারও বিশ্বাস করা কঠিন হতো, কারণ আমাদের একান্ত অনুভূতি যা আমাদের একেবারেই নিজস্ব, তা কি কখনো যন্ত্র দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব? তাহলে মানুষের অস্তিত্ব কি অর্থহীন? এ প্রশ্নের উত্তর আমি জানি না। আমি এখন আপনাদেরকে এই যন্ত্রটি এবং এর কাজ দেখিয়ে দেব। আমার এখন দরকার একজন ভলান্টিয়ার, যিনি সবসময় হাসি খুশি থাকেন, যার জীবনে দুঃখ বলে কিছু নেই। আছেন কেউ? আমি আছি। আপনি? আচ্ছা, আপনার কেমন লাগছে? আমার খুব আনন্দ লাগছে। খুব আনন্দ লাগছে? জি।
সুধী দর্শক, ওনার এখন খুব আনন্দ লাগছে। এখন কেমন লাগছে? আমার মনে খুব কষ্ট হচ্ছে। সুধী দর্শক, ওনার মনে খুব কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে? জানি না। আপনি কাঁদছেন? সুধী দর্শক, উনি কাঁদছেন। যার সাহস বাঘের মতো, ভয় যার কাঁধে কখনো ভর করতে পারেনি। আছেন এমন কেউ? আছেন? আপনি আসুন। ঠিক আছে, আমরা ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক করে দিচ্ছি। আচ্ছা ভাই, আপনি তো খুবই সাহসী না? উনি খুবই সাহসী, একেবারে বাঘের বাচ্চা। আমাকে দেখে কি আপনার ভয় করছে? কেন ভয় পাবো? কেন? অবশ্যই আমাকে দেখে উনি ভয় পাবেন কেন? আচ্ছা, এখন আমরা দেখি ওনার সাহস কত বেশি। এখন কেমন লাগছে? সুধী দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই নিশ্চিত যে এই ভয়ের অনুভূতি ওনার এই যন্ত্র থেকে এসেছিল? ভাই, আপনার অনুভূতির কথা দর্শকদের একটু বলুন। কি ভয়ঙ্কর এক অভিজ্ঞতা! আমি নিশ্চিত ছিলাম পুরো ব্যাপারটাই একটা বানানো, একেবারে বিশ্বাস করিনি। হঠাৎ করে এক অমানসিক ভয় এসে আমাকে বর করল। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার চারপাশে ভূতপ্রেত যেন এক্ষুনি আমাকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে। থ্যাংক ইউ, আপনি আসুন। সুধী দর্শকবৃন্দ, আমার মনে হয় এখন নতুন কোনো ভলান্টিয়ার পাওয়া দুরূহ হয়ে যাবে। সুতরাং আমি এখন এই যন্ত্রটি মাথায় দেব, আর আমার স্ত্রী এই রিমোটটি হাতে নিয়ে এই যন্ত্রটিকে কন্ট্রোল করবে। আপনার কিসের অনুভূতি? দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা যা দেখেছেন তার কোনো বাস্তব গুরুত্ব নেই। এখন আপনারা দেখবেন একজন সাধারণ মানুষ কি করে অসাধারণ গাণিতিক প্রতিভা হয়ে যেতে পারে। আপনারা আমাকে দেখে এখন বুঝতে পারছেন না আমি কত বড় গাণিতিক প্রতিভা হয়ে গেছি। যন্ত্রপাতি কই? যন্ত্রপাতি? আরে ও তো আবার শুরু করে দিয়েছে। আপনার যন্ত্রপাতি কোথায়? কিসের যন্ত্রপাতি? আরে ওকে সাহায্য করার যন্ত্রপাতি কই? কি বলেছি ওকে সাহায্য করতে হবে? তাহলে আমরা এখানে কেন আসছি? আপনি চুপ করে থাকেন, ওয়েট অ্যান্ড সি। আমি মুখে মুখে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে দিতে পারি। পায়ের গঠন শত ঘর পর্যন্ত বলে দিতে পারি। বড় বড় গুণন ভাগ মুখে মুখে করে দিতে পারি। আপনারা ইচ্ছে করলে আমাকে এখন পরীক্ষা করে দেখতে পারেন। 46-এর নামটা বলেন দেখি। 46 1 46, 46 2 92, 3 46-এ 138,
কি হলো, থেমে গেলেন কেন? এই একটা বিচিত্র ব্যাপার ঘটে গেছে তো। কি বিচিত্র ব্যাপার? হঠাৎ করে আমার অঙ্ক করার ক্ষমতা চলে গিয়া অন্য একটা ক্ষমতা চলে আসছে। কি ক্ষমতা? সত্যি কথা কওয়ার ক্ষমতা। এখন আমি সত্যি কথা কইতে ডরাই না। এই আপনারা কি মনে করছেন আমি সত্যি কথা কইতে ডরাবো? একটুও না। এই যে আমার নাকটা দেখেন, স্যাপটা কেমনি হয়েছে জানেন? আমার এই গরিলার মতো বউয়ের ঘুষি খায়। হ্যাঁ, যখন রাইকে যায় তখন মনে করেন হ্যার কোনো কাণ্ডজ্ঞান খায় না, আমার এই পিঠা প্রায় লাশ বানায় ফেলে। এই গরিলার মতো বউরে আমি কেমনে কন্ট্রোল করি জানেন? বুদ্ধি দিয়া। এই যে আপনারা বেকুবের মতো আমার কথা আগ করে শুনতেছেন আর মনে করতেছেন আমি যা কইতেছি সব সত্যি। কখনো না, আমি হইতেছে গিয়ে একটা ধুরন্ধর টাইপের লোক। এই যে এই যন্ত্রটা দেখতেছেন, আপনারা কি মনে করছেন এটা আমি আবিষ্কার করছি? কখনো না। কে তৈরি করেছেন? হাবা গোবা টাইপের এক লোক এইটা নিয়ে আসছিল পত্রিকায় নিউজ করানোর লাগে। হ্যাঁ, কইল এক মহিলা সায়েন্টিস্ট নাকি এটা আবিষ্কার করছে। আমি চালাকি করে এটা থুয়ে দিচ্ছি। আপনি এটা আবিষ্কার করেননি, এটা আরেকজনের আবিষ্কার। ঠিকই কইছেন, আমার মাথায় অত বুদ্ধি নাই। আমার বুদ্ধির পরিমাণ মনে করেন চা চামচের এক চামচের সমান। আমি হইতেছি একটা এক নম্বর পিছলা। মানুষ ঠকায় খাই, মানুষের কাছে টাকা নিয়ে পত্রিকায় রিপোর্ট ছাপাই, ব্ল্যাকমেইল করি। আপনি যে সবার সামনে এগুলো বলছেন, আপনার সম্মানের ক্ষতি হবে না? সম্মান থাকলে তো সম্মানের ক্ষতি হইব। আমি তো একটা চুর, আমার কোনো সম্মান আছে? এই যে আমি গান গাইছি, কবিতা লিখছি, ছবি আঁকছি, এইটা আমি নিজে একটাও করি নাই, সব করেছে এই যন্ত্র। আমার নিজের কোনো প্রতিভা নাই। আমি হেলমেটটা তোমার করাই দিই, দেখবা তুমিও সত্যি কথা বলতে পারবা, কোনো অসুবিধা হইব না। এটা রাগের কি দেখলেন? তোর মতো একটা শয়তানের হাতে পড়ে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, পরে আমি হাই স্টামি চুপ হাই হাই কি করে হাই কি করে হাই কি করে হাই।